ভিউয়ার্স, বিটিটিআই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমার কাছে অনেকে জানতে চেয়েছে যে কোন মৌজা ম্যাপের কোন একটা সীমানা যখন নির্ণয় করা হয় এবং বিভিন্ন রায়ত ওই জায়গা বা ওই জমির উপরে বাসস্থান, ঘর ইত্যাদি তৈরি করে রাখেন, সেক্ষেত্রে সীমা নির্ণয়ের জন্য অনেক সময় পরীক্ষা নিরীক্ষার বিষয় বা কনফার্ম হওয়ার জন্য, সঠিক সীমানা নির্ধারণের জন্য আমরা কোণাকোণি বা ডায়াগোনাল মেজারমেন্ট নিয়ে আমরা ওই সীমানাটা সঠিক নির্ধারণ করতে পারি। মনে করুন এটা একটা মৌজা, কিন্তু এইখানে অনেকগুলো প্লট আছে। এখন এই প্লটের এই মাপগুলো দেওয়া হয়েছে, এটা একটা স্কেল অনুযায়ী মৌজা ম্যাপে প্লট বা নকশা অঙ্কন করা আছে। এই ম্যাপটা দেখা গেল এক নম্বর প্লটে পরিমাপ করে সীমানা নির্ধারণ করা হলো, 2, 3, 4, 5 এইভাবে এগুলো একটা এই একটা ধরো বড় একটা জমির সীমানা করা হয়েছে। এখন দেখা গেল এই জমির সীমানাটা সঠিক হলো কি না তা আমরা প্রমাণ করব কি করে। সেক্ষেত্রে দেখা গেল যে এখান থেকে অর্থাৎ এই এক নম্বর প্লটের উত্তর পশ্চিম যে কর্নার, এই কর্নারে একটা সীমানা নির্ধারণ করা হয়েছে, আর এই 8 নম্বর প্লটের দক্ষিণ এবং পূর্ব কোণ একটা সীমানা নির্ণয় করা হয়েছে। এখন এখানে ধরুন বিল্ডিং তৈরি হয়ে আছে, এখানে বিল্ডিং তৈরি আছে, এখানে বিল্ডিং তৈরি আছে, 7, 8 নম্বর এগুলো সব প্রত্যেকটা প্লট হোল্ডার বা রায় তার নিজ নিজ জায়গায় সে জমি দখল করে বিল্ডিং তৈরি করে রেখে দিয়েছে। এখন আমরা যে এই প্লটগুলো সঠিক করে যে সীমানা নির্ধারণ করতে পারলাম তা আমরা এটা যারা আমিনের কাজ করে থাকি এইটা সঠিক হয়েছে মনের মধ্যে নিজেদের মধ্যে কেমন করে বিশ্বাসটা তৈরি করে নেব। দেখুন মনে করুন এইখান থেকে এই পর্যন্ত মৌজা ম্যাপের একটা স্কেল আছে, যে স্কেলে মৌজা ম্যাপের রিডিং বা মাপটা নেওয়া যায়। মনে করুন এখান থেকে মৌজা ম্যাপের উপরে আমরা যখন স্কেল করে এই রিডিংটা নিলাম, এই 305 ফুট একটা মাপ নিলাম। নিলাম মানে কি, আন্দাজে নিলাম তা নয়, এইটা আমাদের যে 33, 50, 6 ইঞ্চি যে স্কেল ম্যানুয়ালে আই গ্লাসে যেগুলো আমরা দেখি রিডিং নেই, সেটা কি স্কেলের সাপোর্ট নিয়ে এখান থেকে এই পর্যন্ত মৌজা ম্যাপটা যে স্কেলে অঙ্কন করা আছে ওই স্কেলের সাহায্য নিয়ে আমরা ওই মৌজা ম্যাপে রিডিংটা নিয়ে নেব। সেইটা নেওয়ার পরে দেখা গেল মনে করলাম যে 305 ফুট এটা একটা মৌজা ম্যাপে রিডিং হয়েছে। এখন দেখা গেল এখান থেকে এই জমির যে মাপটা সঠিক হয়েছে তা প্রমাণ করব কি করে। এই প্রমাণ করতে গেলে বিভিন্ন পদ্ধতি রয়েছে, তার মধ্যে আমরা খুব কম সময়ে যেটা প্রমাণ করা যায় ওই যন্ত্রটা আমরা ব্যবহার করব, সেটা হলো সমকোণী যন্ত্র। এটা আমাদের পশ্চিমবঙ্গে যেখানে এই ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রুমেন্ট বা সার্ভেইং ইনস্ট্রুমেন্ট যে সমস্ত দোকানে পাওয়া যায় ওখানে এই ধরনের যন্ত্র পাওয়া যায়। এটাকে আমরা অপটিক্যাল স্কোয়ার বলতে পারি, সমকোণী যন্ত্র বলতে পারি, আবার এর প্যারালাল আরও একটি যন্ত্র এসেছে সেটা হচ্ছে প্রিজম স্কোয়ার। এই যন্ত্রের কাজ হলো কেবলমাত্র সমকোণ তৈরি করে দেওয়া প্র্যাকটিক্যাল ফিল্ডে। এই যন্ত্রটা দিয়ে আমরা এবার কেমন করে যে প্র্যাকটিক্যাল ফিল্ডে ব্যবহার করব। মনে করুন
আমরা এই রাস্তায় ঠিক এই রকম জায়গায় ওই সমকোণী যন্ত্রটা নিয়ে উপস্থিত হলাম। দেখা গেল যে এখান থেকে এই 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 যে পয়েন্টে আমরা দাঁড়িয়েছি, এখান থেকে এই পয়েন্টের সঙ্গে রাস্তার উপর আমরা এইভাবে একটা লোককে দাঁড় করিয়ে দিলাম, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি কোণ তৈরি করে নিলাম প্র্যাকটিক্যাল ফিল্ডে রাস্তাতে। এরপরে আমরা এখান থেকে আবার এই জমিটার উপরে আসলাম, কারণ এখানে সীমানা অলরেডি সব করা আছে, ওখানে প্রাচীর থাকতে পারে, এই কারণে আমরা ওই নির্দিষ্ট পয়েন্টটাকে সরেজমিনে লক্ষ্য নাও পেতে পারি। এই জন্য কি হলো যে এখান থেকে আবার সমকোণী যন্ত্রটা নিয়ে এইটার উপর বেস করে এদিকে আমরা একটা লোক দাঁড় করিয়ে দেবো, এখানে ফ্ল্যাগ বা নিশান দাঁড়াবে, এই 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 লাইনটার উপরে আমরা এইটা 90 ডিগ্রি কোণ তৈরি করে নিলাম। এরপরে আবার ঠিক এই রকম পয়েন্টে এসে এইটাকে বেস করে এইটাকে দেখে নিলাম, অর্থাৎ এটা একটা 90 ডিগ্রি কোণ তৈরি করলাম। মূলত ছবিটা আমাদের কেমন হলো? না, এই একখানা হলো আমাদের স্টেশন পয়েন্ট, এইটা এখান থেকে এই আসলাম, এটাও একটা 90 ডিগ্রি কোণ তৈরি হলো এই, আর এখান থেকে এইটাও একটা 90 ডিগ্রি কোণ তৈরি হলো। এরপরে ঠিক এখান থেকে এই পয়েন্টে আমাদের গেলাম, এইটা হচ্ছে আমাদের নির্দিষ্ট স্টেশন পয়েন্ট। আমাদের দরকার এখান থেকে এই মাপটা, প্র্যাকটিক্যাল ফিল্ডে জমির মাপ কি আছে সেইটাকে পর্যবেক্ষণ করা বা অবজারভেশন করা। এখন দেখুন, এইটা আমরা রাস্তা দিয়ে যেহেতু মেপেছি, এখান থেকে এই মাপটা আমরা নিয়ে নেব। প্র্যাকটিক্যাল ফিল্ডে মেপে দেখা গেল যে এখান থেকে এইটা 7 ফুট পাওয়া গেল। টেপ দিয়ে আমরা মেজারমেন্ট করলাম, মিটারেও নিতে পারি আবার ফুটেও নিতে পারি। এখান থেকে এই মাপটা আমরা মনে করুন, এখান থেকে এই মাপটা মনে করুন 300 ফুটই ধরো পাওয়া গেল, 312 ফুট নিলাম প্র্যাকটিক্যাল ফিল্ডে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত যাকে আমরা সমকোণ করেছিলাম ওখানে দেখা গেল যে 310 ফুট পাওয়া গেল। এবারে দেখো এখান থেকে এই মাপটা কত। এখন এখান থেকে এই যে মাপটা আছে এটা প্র্যাকটিক্যাল ফিল্ডে একটা মাপ আছে, মনে করুন 70 ফুট। এবার আমরা এই মাপটা প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা একটা খাতার উপরে লিখে নিলাম, নিয়ে এইটাকে আমরা এবার মেজারমেন্ট কিভাবে ক্যালকুলেশনটা করা হয়, এই ক্যালকুলেশন করার জন্য আমাদের মোবাইলে করা যাবে, ডিজিটাল যে মোবাইল অ্যান্ড্রয়েড সেট যেটা এসছে এটাতে করা যাবে, আবার সায়েন্টিফিক যে ক্যালকুলেটরটা আছে এটা তো আমরা ব্যবহার করতে পারি। এখন এইটাকে একটু আমাদের ম্যানুয়াল ক্যালকুলেশনটা করে নিতে হবে। দেখুন আমাদের মূলত অ্যাকচুয়ালি এই যে ট্রায়াঙ্গেলটা আসছে ঠিক এই রকম হবে, এটা একটা 90 ডিগ্রি কোণ তৈরি হবে, তাহলে এখান থেকে এইটা আর এখান থেকে এইটা, এই ছবিটা আসছে, তাহলে এখান থেকে এই মাপটা যদি 7 ফুট হয়, যেহেতু এটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে তাহলে এটাও 7 ফুট দেখাবে, আর এখান থেকে এইটা 6 ফুট আছে তাহলে এখান থেকে এটাও 6 ফুট শো করবে এইটা, অর্থাৎ এখান থেকে এই মাপটাও 6 ফুট আর এখান থেকে এটাও 6-7 ফুট। এখন আমাদের এই যে ত্রিভুজটা এসছে, মেইন যে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, এই ত্রিভুজের এই মাপটা আমাদের দরকার বা প্রয়োজন এইটা। দেখুন এইটা আমাদের মাপটা ছিল কত, 7 ফুট, আমাদের এখান থেকে এই মাপটা কত ছিল, 70 ফুট,
তাহলে 70 থেকে 7 আমরা মাইনাস করব বা বিয়োগ করে দেব বা কমিয়ে দেব। তাহলে এখানে দেখুন এইটা আমাদের রিয়েল মেজারমেন্ট হলো কত 63 অর্থাৎ 63 ফুট। অর্থাৎ 70 থেকে 7 ফুট আমরা বিয়োগ করে দিলাম, দেওয়ার পরে এইটা এলো 63 ফুট আর এইটা এলো 7 ফুট। অর্থাৎ এইটা 63 ফুট মানে এখান থেকে এই মাপটা 63 বা 63 ফুট, যেটা আমরা এখানে লিখলাম। এরপরে এখানে যেটা আছে দেখুন যে এখান থেকে এইটা আছে কত 310 ফুট। এই 310 ফুট এইটা থেকে দেখুন এখান থেকে এইটা 6 ফুট আমরা বিয়োগ করে দেব, তাহলে 310 থেকে 6 বিয়োগ করলে হবে 304 ফুট। এই হচ্ছে আমাদের ত্রিভুজের মাপ। এখন দেখুন এইটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। আমরা জানি কি এইটা ধরুন যদি এইচ হয়, এইচ ফর হাইপোটেনাস বা অতিভুজ বলা হয়, আর এইটাকে আমরা ধরে নিলাম বি, বি ফর বেস বা ভূমি, আর এইটাকে আমরা পারপেন্ডিকুলার ধরে নিলাম অর্থাৎ পি, পি ফর পারপেন্ডিকুলার বা লম্ব। একটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহু যা অতিভুজ, ভূমি আর হল লম্ব দূরত্ব। এখন এইটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। কীরকমভাবে ক্যালকুলেশন করতে হবে? অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, এইটা। তাহলে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আমরা যদি এইচ এর মানটা বের করি তাহলে ঠিক এইভাবে রুট দেব, দিয়ে এখানে বি স্কোয়ার প্লাস পি স্কোয়ারটা লিখে দেব। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা বলতে পারি, ক্যালকুলেশন বলতে পারি, যেভাবেই করা হোক না কেন এইটা আমাদের করে নিতে হবে। এবার আমরা অ্যান্ড্রয়েড সেট মোবাইলও করে নিতে পারি, আবার ক্যালকুলেটারও করে নিতে পারি। যেমন এইটা কীরকমভাবে আমরা করব দেখুন, এই যাচ এই যে এখানে বি ইজ ইকুয়াল টু আমাদের কি বলেছি 63, অর্থাৎ এই রুট দিলাম আর এখানে লিখলাম 63 ফিটের স্কোয়ার প্লাস এখানে পি স্কোয়ার। পি স্কোয়ার বলতে আমরা কোনটা বুঝেছি 304 ফিট, এইটা স্কোয়ার। এখানে এই আমরা মোবাইল নেব, মোবাইলে এই ধরুন দেখুন এই রুটটা আমরা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এখানে এই মোবাইলে লিখলাম 63 বা 63 আবার 63, এটা স্কোয়ার করে আমরা পেলাম 3969 প্লাস। অনুরূপভাবে আর একটা যেটা আমাদের আছে কি 304, অর্থাৎ 340 গুণন 304, এটাকে আমরা যদি করি তাহলে এলো 92416। এটাকে আমরা যদি যোগ করে দিই তাহলে যোগ করলে আসছে 92416 প্লাস 3969, এইটা দেখুন এলো রুট, রুট নিলাম 96385, এই মাপটা এসছে। এইটা এই রুট করা হলো 9-6-3-8-5,
96385 इक्वल टू जेटा आमरा पेलाम कत 310.45 एटा हलो फिट। एखाने फिट केन लिखलाम ना, एटा आमादेर एरिया क्यालकुलेशन नय अर्थात क्षेत्रफलेर क्यालकुलेशन नय, एटा आमादेर दैर्घ्यर क्यालकुलेशन अर्थात लेंथ मेजारमेंटर क्यालकुलेशन। এইজন্য আমরা এখানে এই ফিট কথাটা লিখলাম। এখন দেখুন এখান থেকে এইটা আপনার জমির মাপ সব ঠিকঠাক আছে, সীমানা নির্ধারণ সব ঠিক হয়েছে, কিন্তু দেখা গেল যে এখান থেকে এইটা আপনার মৌজা ম্যাপে আছে কত 305 অর্থাৎ 305 ফুট, আর আপনার প্র্যাকটিক্যাল জমি দখলে পাচ্ছি কত 310 অর্থাৎ 5 ফুট 45 মোরালেস 5 ইঞ্চি থেকে একটু সামান্য বেশি, তার মানে 310 ফুট 5 ইঞ্চির উপরে আছে মাপটা। এখন এই মাপটা এটা আমাদের এত বড় এই যে লেন্থ মেজারমেন্টের যে তফাত হলো, আপনার ধরুন পাশাপাশি এই যে সীমানাগুলো 1 ফুট 6 ইঞ্চি প্লাস মাইনাস করে একটা সীমানা ডিসাইড করে বেরিয়ে এসছে আমরা, কিন্তু এখান থেকে দেখা গেল এই যে কোণাকোণি যে মেজারমেন্ট ডায়াগোনালটা এখানে কিন্তু 5 ফুটের একটা তফাত হয়ে আছে। এই পরীক্ষাটা আমরা যারা আমিনের কাজ করি এই পরীক্ষাটা আমরা করে নিই না অনেক সময়, এর ফলে কি হচ্ছে আমাদের যে কাজটা প্র্যাকটিক্যাল ফিল্ডে রায়তের সীমানা নির্ধারণ করে দিই বা জমির পরিমাণটা যেটা নির্ধারণ করে দিই সেটা সঠিকতা অনেকটা কম হয়ে যায়। এই জন্য সঠিকতাটা যথাযথ বা উপযুক্তভাবে সঠিক করার জন্য সব সময় আমরা যে মেজারমেন্টটা নেব সেটা হচ্ছে ডায়াগোনাল বা কর্ণ বা কোনো কোণাকোণি পরিমাপ, এটাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আমরা সীমানাটা নির্ধারণ করব। অর্থাৎ এখান থেকে এই মাপটা আগে আমরা ট্রায়াল করে দেখে নেব যে এই কোণের সঙ্গে এই কোণের মাপটা মৌজা ম্যাপের সঙ্গে প্র্যাকটিক্যাল ফিল্ডের মাপটা সঠিক আছে কি না, এইটা অবজারভেশন বা পর্যবেক্ষণ করে নেব বা পরীক্ষা নিরীক্ষা করে নেব। পরীক্ষা নিরীক্ষা করার পর আমরা এইবার এই ভিতরের সীমা এখান থেকে এই সীমা এখান থেকে এই সীমাটা পরীক্ষা করে আমরা মৌজা ম্যাপের সাপেক্ষে পয়েন্টটা বসিয়ে নেব। এর ফলে কি হবে আমাদের এর মধ্যে যে সীমানাগুলো নির্ধারণ করতে হবে সেটা নির্ধারণ করতে সঠিকতা পরিমাণটা এসে যাবে এবং প্রত্যেকটা রায়তের জমির মৌজা ম্যাপের যে মাপ আছে সেই মাপ সাপেক্ষে তাদের জমির ক্ষেত্রফলটা বা এরিয়াটা সঠিক জায়গায় নির্ণয় করা যাবে। এই যে বিষয়টা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যারা আমিনের কাজ করি এই পরীক্ষা নিরীক্ষাটা অনেকে অ্যাভয়েড করে যে সময় লাগে, কিন্তু সময় লাগার তো এখানে কিছু নেই, আমরা ওই রকম একটা সমকোণী যন্ত্র কিনে নেব, নেওয়ার পরে দেখা গেলো এটা আমাদের সাধারণত ইনস্ট্রুমেন্ট যে দোকানে পাওয়া যায় ওই দোকানে আমরা পেয়ে যাব। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমরা যেটা ওই ক্যানিং স্ট্রিটে ওখানে কিছু এই ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রুমেন্ট আছে বা লালবাজারে ওখানে ওখানে ব্রিটিশ ইন্ডিয়া রুথ অ্যান্ড কোম্পানি বিএস সিন্ডিকেট এই রকম কয়েকটা দোকান আছে যে দোকানে আমরা এই সমকোণী যন্ত্রটা কিনে নিতে পারি। কিনে নিয়ে প্র্যাকটিক্যাল ফিল্ডে ছোট্ট যন্ত্র কিন্তু এর কাজটা খুবই গুরুত্বপূর্ণ এবং মানে আমাদের যারা আমরা আমিনের কাজ করি এদের কাছেও খুব কম সময়ের মধ্যে কাজগুলো দ্রুত গতিতে সমাপ্ত করণ যায় বা সঠিক সীমানা নির্ধারণ করা সম্ভব হয়। আগামীতে আরও আমরা এই সমকোণী যন্ত্রের আরও অনেক মানে গুরুত্বপূর্ণ জটিলতা কিভাবে সমকোণী যন্ত্রের সাহায্যে জমির সীমানা নির্ধারণ করা যায় সেটা আপনাদের কাছে আমরা প্রকাশ করব। আশা করি ভালো থাকুন সুস্থ থাকুন, আপনারা আমাদের এই ভিডিওকে শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করুন, আগামী পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো।